গুলমন মোহন খালি বাইরাম বাইরাম করে এই বগরে হ্যাঁ এ খাচ্ছুনি রে এ খাচ্ছুনি রে তো এ ঢাই গাও ভাই না করে গেছে কি হইছে এই কি হইছে অরুল গতর আজকে একবারে মনে কর দে একবারে নিস্তব মেরে গেছে গা আর তো ওই টি না দিছে ভালো গিয়া কার হাত পাও আমার আর ফাটি পা দিমু তোরে কামলা পাড়াইছি বাজার আন তো তুই এত কোন অবস্থা আর ফাটি পা দিমু তুই করছিলি কি গাছুনি বাজারে একজনে টিহা পাইলো নি যে কোড়া বাজার করে নিয়ে গেছে এ কোড়া মাছ নিয়ে গেছে গা আমি বাজার কি কি দে মাছ নি ভয় কবে যে তার বউ নিয়ে যাবে তা তার হুঁশ গান থাকবো না শালি তুই যদি গেলি গা একবার আর তো দুয়া দে খাড়ের উপরে বইতাম জীবনে খাড়ে দিয়ে পাও না মাইতাম না ও তাহলে আমি তোমার কান্দে পূজা হয়ে গেছি না পূজাই দইছা সসম্মানে যেমনে আনছিল এমনে আমার বিদায় করে দাও আমার সসম্মানে বিদায় চাইতেছা এমন বিদায় করে দিমো বুঝা কি জীবনে আর কোনদিন জামাইর নাম নেবি না কি মনে করছ তুই দেখছো বানরের কি মতি গতি তুমি মনে এইটাই চাইছিলাম মনে মনে যে তুমি আমারে বিদায় করে দিবা আর আমি বিদায় হয়ে যামু এত সহজ না তোর হার হাড্ডি খাইয়া তারপর মরমু ও বুঝছি তোদের জাত বংশর দ্বারাই তো মনে করতে জামাই ছিয়া ছিয়া যায় অভ্যাস আছে এমন তুই কথা কহলি আমার জাত বংশ ভাত খাতে যায় দনা খাতে তো তোর সমস্যা কি এই শালি এই শালি তুই জীবনে পালাইতে পারলি না শালি এটা মানছ না লে বসনু না আমার যদি হালা হালা গালা যদি দিলু আলে হালি ডালি যদি পাট খেলে দরা মানে মানছ না কি গুনের জামার থাকবো মান সম্মান আছে নাকি এ মান গালা ছাগল চুরি করে মানছে এলাকা এলাকা তোর জুতা দিয়ে বাইরে ঘুরাইলে তোর মান সম্মান আছে খালি এজন্য বুদ্ধ হইছিল না দেহ দেহ একটা চুরি করছে আমি কি তাই চুরি করি আরে পাঁচ মাস আগে যে ই চুরি করলি কি ব্যবহার করিস না ভালো ব্যবহার করিস তাহলে সে এইবার চিঠে খাবি আত্মীয় গেলি বারে কোন গেলি বারে ভালো ভালো অনুষ্ঠানে গেলি বারে তুই আমার স্বাস্থ্য ভাই না তুই তো আজের লোক স্বাস্থ্য ভাই তুই এখানে কাম পাইলে করস না বলে বেঁচে থাকস হ্যাঁ তাই তো থাকি তাহলে বেঁচে থাকস কামে গেলে 500 টাকা আজিরে বাস না তোর আমি 500 টাকা দিমু তুই খেলে মানে একটা কাম করবি এই জন্য তোর এই ভালো পোশাক পরে নিয়ে এলাম আমি তো মনে করতে মেলা রেন পাতি কিস্তি থেকে জায়গায় জায়গায় থেকে টেহা তুলছি হালির নামে একটা বই করছে না আমাকে তো কিস্তি টেহা দেয় না হালির নামে বই করছে না হে হালির নাকি জামাই হালি তো বিয়াই দেয় না এই জন্য তোরে নিয়ে আইছি ভাই গো তুই হালিটা নিয়ে দেখলে অফিসে যে দেখা করে তুলে নেবি জামাই পরিচয় দিয়ে বুদ্ধিনে চলো ভাই গো মানে বিয়া ছাড়াই জামাই আমি ওরে আমার ভাই তুই বুঝছত রে এই যে এই যে সেনা স্বাস্থ্য ভাইয়ের পরিচয় বুঝাস না বিপদ করছি ভাই গো এত রেন বাদ তুমি কি ভাবি রে আমি আর এক কথা কই আমি যে বউ বানাই দনে যে টেহার আর আইনা দিব কি নিয়ে দিব মাইসে তো দিগা বুঝতে তুই মাইসে তো জানবো তুই বিয়া করছা মেন সেরে তো আর উনা কোন অফিসের যে কয়জন লোকজন আছে তাগড়ে মন টেহানবি হেনে যে খালি কবে যে আমি জামাই আমি চাকরি বাকরি করি এই যে সিগনেচার দিলাম 50,000 টেহাটা দে ও তাই নাকি এই লো বিষয়টা এই জন্য তোরে নিয়ে আইছি তোর আমি 500 টাকা কামলার দাম দিয়ে দিম ভাই আচ্ছা না কিন্তু হালি হালি হালির আমি এইভাবে কয়েছিলাম যে জামাই অরিজিনাল যে জামাই ওই জামাইর না গেলে চলাফেরা করবি নকল জামাই হিসাবে চলাফেরা করলে কল ধরে দিকে টেহা দেব ধরাই পড়বো তোমারও হাঙ্গি ভাঙবো হালির হাঙ্গি ভাঙবো তা উল্টা বুলটা একটু ব্যতিক্রম চুল পরিমাণ হইলে বাড়ি এখন মানুষের দিশা পায় এখন মানুষের চোখ কান খুলুই না হালির চেহারা না তার চেহারা মেসিং না হালি হলে আপগ্রেড তুই হলো অনআপগ্রেড এনে আবার একটু ঝামেলা আছে দিশা ভাবে চলাফেরা করার না ভাই অন্যজন বিদায় নিয়ে দেখা বছর না কারণ আমি আপডেট না কাপর পরিয়ে নিয়ে আইছি থাকে তোর আপডেট খালি কোন রকম জামাই প্লাস্টিকের কিছু পাইলেও সেটাও জামাই বানিয়ে এটি হানতাম চাবা বাংলা চাবা বাংলা থালি বারে যদি খালি জামাই আপডেট না থাকে তাহলে কি সমস্যা খালি জানি বুঝো না যে টেহা 50,000 আইনা আমি ভাঙবো কারণ শালির ফিডিং দিয়ে ওর নামে এই বইটা করছে ওর নামে করা শেষে এই টেহা তুই লাইনে দিলে ফেরা আবার ফেরার সপ্তাহে তোমার নামে এটা বই কেনা তুমি আবার 1,00,000 টাকা তুলে দিবা আমার ভাই ওই সময় তো টেহা দরকার নাই আর তোমার হুকার করে দিবার ইয়ে গেছে তোমারটাই করে দিবি আমার তো হুকার তাহলে তুমি গেলে আমার ভাই আসলে যদি বৌ এই যে
তুই কোনে হালি কোনে মানে এ তোর চেহারা দেখে খালি চেহারা দেখছ হালার কথা আমি তো আল্লাহ তো বাল্লাহ দেশে তাহলে তুমি কি কুয়ে থাকো যে কি আছে হ্যাঁ কি আছে মনে কর যে এই যে শতকরা সাতটে কালা জামাই সুন্দর বউ আর চল্লিশটা হলে সুন্দর জামাই সুন্দর তো কালা হলে এক কথা হয়েছে কি কালা কেন আমি শ্যামলা এই যে মাড়ির মধ্যে যে কুলকুলা উসুঙ্গাই মাড়ি তুলে না উসুঙ্গার যে মুখটা সেম তোর মুখটা একই তার মানে আমার মোহন নাকে মিলে না না
لا ستيل
আঙ্গাসুরা যাই থাকি তুমি কেন হস করে দাও আমারে একটু আদর করবে কত কি কি আদর করে বেয়ানিটা আদর করেন শুন দেখি কিভাবে আদর করেন এই দিনের বেলা দেই দেন রাতের বেলাটা দেয়া পার কইনা মহেরও বকর কিশন দিকে নাও যাই কিস্তি তুলবা না ওরে বাবা নাও যাই ঘরে কিস্তি দিবার দামু না আল্লাহ বেয়াঙ্গেলা দেন উনকার কালকে বিয়া বইছে আজকে কিস্তি লই ঘর দিব সংসার করব সবার হুমুন দিজানি উনকার কসে আজকে তো কিস্তি দিন আজকে বড়া গেছে রূপা ফেরবাই আখি বেগম জামাইনাম সোনা বেগম জামাইর নাম তুললোক নাই এ বসো 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 জামাইর নাম না থাকলো মনে হলো জামাইটা তো দেওয়া ছিল স্যার আগে আমি খালি বইয়ের নাম ও যে কেসে সপ্তাহে দেন প্রস্তাবটা করাইছে 50,000 টাকা ও আচ্ছা 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 10,000 আমার 10,000 মানে বুঝলাম না কিছু কি এর 10,000 10,000 করলা টাকা তোর ইন প্রস্তাবে 50,000 এ কোন এই যে স্যার আমি কই বুঝাই কই না আমার বউ তো মনে হলো কত আইলে দেগা 50,000 টাকা নিমু হ্যাঁ হ্যাঁ 10,000 ওরে খরচা করবার নিকে দিন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বইরাহি একটা কাম করো তোমার তো জন্ম নিবেদন দিছিলা হ্যাঁ জন্ম নিবেদন তোমার তো যে রেডি করব না কি জানি আইডি কার্ডও দিছিস আইডি কার্ড আরে বড় আইডি কার্ড এনে একটা সিগনেচার দাও ও নাও হ্যাঁ তোমার স্বামী এই যে এই যে নিচে দিক এই জন্য দাও এনে দাও এনে দাও একটা সিগনেচার বুঝছে এখন গঠন হয়েছে 50,000 টাকা পাইয়া যাবা গা কিন্তু তোমার যে বিয়ার যে একটা কাবিন নামা ওই কাগজটা জমা দাও নাকো সাই থাকো গা বিয়ার কাবিন নামা জমা দেন একবো তুমি আর স্বামী কিনা আমরা কেমনে বুঝবো কিস্তি নিয়ে গেলে এতদিন তো সারো না করলে গেছে স্বামী রে নাগবো কাবিন নামা নাগবো বিয়া পড়াই না ওই নাগবো এতদিন দেখো টিয়া নাগবো এত তো করলে এতদিন জোরা পাগল আসলে হন পাগল আই ব্যক্তি সালা হয়ে গেছে গা আজ তোর বাদ দেন টিয়া দিলি না দিলি না অত কথা দরকার নাই তোমাকে বিয়ার যে মনে কাবিন নামার ওই কাগজটা তো দেখাও সাথে সাথে যে টিয়া আমার কাছে আছে এনজিও করে কোটি গলা কি কো আছিল তো বিয়ার কাবিন নামা দেন না বুঝাবো টিয়া দিমু ফালতু কথা কবার টাকা পাইনি এই এখন যে টাকা জায়গা যে আমরা কিস্তি তুলবার যাই বৌরা কয় যাবার জামাই বাকছে ওই কাবিন নামা হইলি শালায় যে দেশেই থাক পরে মামলা দেউলিও আমরা দুইরা না কাবিন না বাজুত না দেখা আমরা কি বকর ধরমু থাকে কৃষ্টিপুর জায়গায় ঢাকা গার্মেন্টস এ নলি রিস্কা চালা বারে গদে হেন্দিকে দে কাস্টমার দিবে আরে খাইয়া তোর কাম নাই গাবের আদার তো ধরা দে আমি একটা সিগ রিভাইজ করা হারি আমি যদি টিয়া 50,000 দিয়া দেই আগামী সপ্তাহে কিস্তি দিবে আর হলো কাবিন নামার জমা দিবে পারবা কি হ্যাঁ স্যার 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 এইটা পারমু এইটা পারমু মনে করেন এইটার মধ্যে কোনো সমস্যা হলো আচ্ছা আচ্ছা সমস্যা নাই তা তো বিয়া বাড়িছে কোন গড়কে বিয়া ওই যে সামনে গড়ে গেছে না আরে না বিয়া শাদী পরার লাগবো না আমার কথা হলো যে আখি বেগম নামে কোনো কাবির নামে কি আছে জামাই কি জানি জামাই সোনা মিয়া নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরে শালার পুতেরা তার মানে আমার নাকি বদমাশি করবার নি গাইছাও নামের কোন বিয়াই পড়াইনি আমি আমি যেটা অনুমান করছি সেটাই ঠিক আছে তোমরা তো নকল জামাই এটা তোমার নকল জামাই সাথে নিয়েছো না নকল জামাই নিয়েছে হ্যাঁ কি কয়ে দিছে আমি আমি পুলিশ পণ্ডিত আছি না স্যার এই যে স্যার হ্যাঁ গো ফোন দিবেন কিছু দিকে হ্যাঁকে হ্যাঁ কাম করতেছে হ্যাঁ কাম করবার দিন বুঝো না কি সেরে এই তুমি একদম তুমি একদম তুমি যে নকল জামাই সাজে নিয়ে আইসাও আজকে কিস্তিটা তুললা আগামী সপ্তাহ করে যদি জামাই যদি তোমার থুয়ে জায়গা এ তো জামাই না তো তুমি কিস্তিটা দিব কারা সারা রে কথা কই আমি মনে করি যদি ভাবে নকল জামাই সাজে যাইছি হ্যাঁ আমি গো সামনে তো ধরা খাইয়ে গেছি গো খালি রাজুর বুদ্ধিতে এই কামটা করলাম মানে আর বিনয় জামাই বুদ্ধিতে যে বুদ্ধিতে আমি ওইয়া গেছে গা আপনি একটা ভালো করে ব্যবস্থা করে দেন ব্যবস্থার মধ্যে আমি সামিয়া আমার দোস্তরে ফোন দেই এনে বিয়া শাদী পরে এর ঘরে টিহা পয়সা তোমার দিয়ে দেয় তাই নাকি বিয়া যদি রাজি থাকো দুজনে একবারে রাজি মানে আমি এরন কাজ ডাক দেন আমরা দুজনে রাজি আছি না তো দাদা তুমি না রাজি নাই পয়সা দুলাভাই এবারে কি একটা বিপদে আলাই দিল দুলাভাই দেহ তো বিপদে ফালাইছে আমারও ফালাইছে তোমারও ফালাইছে আরে একটা এই বিপদের মুখ তো ওবার করে গলি পরে এই যে সারের বগলের সামনে আনে বিয়ার শিকারও করে নেব কাজিও ডাক দেন নেব বিয়াও করে নেব কি কইনা না তুমি রাজি রাজি
তাই জানেন কাজী